জিতেই হবে জিতেই হবে বন্ধ হবে বন্ধ হবে বন্ধ হবে বন্ধ হবে বন্ধে মাতরম বন্ধে মাতরম বন্ধে মাতরম বন্ধে মাতরম বন্ধে মাতরম আমাদের নেত্রী জনগণ মন অধিনায়িকা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পড়াশপুর 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস আমরা আজকে দিদির নির্দেশ পালনে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। বুঝি এই যে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, তো অভিনবত্ব কী রয়েছে প্রতিবাদ? অভিনবত্ব বলতে আমাদের অবদার্থ মোদি নরেন্দ্র মোদি ও আমাদের সমাজটাকে বিক্রি করে দিচ্ছে। দিনের পর দিন ডিজেল পেট্রোলের এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য দিনের পর দিন বাড়তে আছে। সাধারণ মানুষ গরিব মানুষের কথা না ভেবে ও খালি আজকে নোটবন্দি করছে। নোটবন্দি করে কি করেছে? সাধারণ মানুষকে লাইনে দাঁড় করে দিয়েছে, কালো টাকাকে হোয়াইট করেছে, তার নিজেদের ব্যাংকে নিজেদের পুত্রদের ব্যাংক ব্যালেন্সকে হোয়াইট করে নিজেদের কোটিপতি হয়ে গেছে। ওরা সাধারণ মানুষের কথা ভাবে না। সাধারণ মানুষ রাস্তায় লাইন দিয়ে মরছে, আজকে কৃষকরা রাস্তায় নেমে গেছে, কৃষকরা আজকে আত্মহত্যা করছে, ওদের ওইসব দিকে লক্ষ্য নেই। ওরা খালি নিজের পকেট কী করে ঠিক করবে, ওরা ওদিকের কথা ভাবছে। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আন্দোলন আরম্ভ করেছে, আমরা ওনার সঙ্গে থাকব। ওনারা যা নির্দেশ দিবে আমাদের যুব সমাজ, আমরা ওইভাবে পালন করব। এইভাবে যদি মূল্যবৃদ্ধি বাড়তে থাকে তাহলে পরবর্তী সময় কি পদক্ষেপ গ্রহণ করা হবে? আমাদের নেত্রী যা নির্দেশ দিবে আমরা ওই নির্দেশ মতোই আমরা করতে থাকব কর্মসূচি। সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনবিরোধী নীতির ফলশ্রুতিতে আজকে পেট্রোলের দাম সেঞ্চুরি স্পর্শ করল। তো ক্রিকেট খেলার মতো পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁয়ে ফেলার জন্য আজকে আমরা প্রধানমন্ত্রীর এই জনবিরোধী নীতির জন্য আমরা লজ্জিত। মানুষের জনজীবন বিপর্যস্ত এবং আমরা পেট্রোলের দাম সেঞ্চুরি করার জন্য আজকে পেট্রোল পাম্পে আমরা মাল্যদান করে আমরা নরেন্দ্র মোদী যে মানুষের সর্বনাশ করেছেন তার জন্য আমরা তাকে ধিক্কার জানাচ্ছি। মাল্যদান করে মানুষ সম্বর্ধনা জ্ঞাপন করে, আজকে আমরা পেট্রোল পাম্পে মাল্যদান করে তাকে ধিক্কার জানাচ্ছি। শুধু পেট্রোলের দাম নয়, ডিজেলের দাম সেঞ্চুরি ছুঁই ছুঁই, ভোজ্য তেল, রান্নার গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া। এ সরকার জনগণের সরকার নয়, এ সরকার হচ্ছে কর্পোরেট এবং পুঁজিপতিদের সরকার। আমাদের জননেত্রী, ভারতবর্ষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মোদি হটাও অভিযানের যে ডাক দেওয়া হয়েছে তার অংশ হিসাবে আজকে আমরা পেট্রোল পাম্পে ওই মাল্যদান করে তাকে আমরা ধিক্কার জানাচ্ছি মোদীকে।